নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, সাপ্তাহিক রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 16ই আষাঢ় পয়লা জুলাই সোমবার থেকে আগত রবিবার 7ই জুলাই 22শে আষাঢ়ের আর সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি। সোমবার থেকে রবিবার এই যে সপ্তাহ পড়ল, এই সপ্তাহ সবচেয়ে পবিত্র, সবচেয়ে সৌভাগ্যের, সবচেয়ে শুভ সপ্তাহের মধ্যে একটি। কারণ 2রা জুলাই মঙ্গলবার বছরের সবচেয়ে পবিত্র একাদশী, যাকে বলা হয় যোগিনী একাদশী। আর একইভাবে শুক্রবার অতি সৌভাগ্যকারক দিন, 5ই জুলাই শুভ আষাঢ় অমাবস্যা, আর 7ই জুলাই রবিবার জগন্নাথ দেবের রথযাত্রা। সুতরাং ধর্মীয় দিক দিয়ে একাদশী, অমাবস্যা এবং রথযাত্রা এই সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে। এছাড়াও আগত সপ্তাহে চন্দ্র 2রা জুলাই, 3রা জুলাই এবং 4ঠা জুলাই বৃহস্পতির সঙ্গে মিলে তৈরি করবে বৃশ্চিক রাশির সপ্তমে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য, যা বৃশ্চিক রাশির কাছে এই সপ্তাহটাকে আরও বেশি উপযোগী, উন্নতির, সমৃদ্ধির করে তুলেছে। আসো এবার দেখে নিই আগত সপ্তাহে চন্দ্রের অবস্থান কেমন থাকবে। চন্দ্র পয়লা জুলাই 16ই আষাঢ় থাকবে মেষে ভরণী নক্ষত্রে, আর সপ্তাহের শেষ দিন 7ই জুলাই 22শে আষাঢ় চন্দ্র থাকবে কর্কটে চন্দ্র অবস্থান করবে। সুতরাং চন্দ্র মেষ থেকে ভরিণী নক্ষত্রে যাবে এবং ভরিণী থেকে পুনর্বসু নক্ষত্রে কর্কটে অবস্থান করবে চন্দ্র। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি এই সপ্তাহে পয়লা জুলাই থেকে 7ই জুলাই রাশিফল। প্রথমে আসি কর্ম। কর্মজীবনে বিরাট বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে বৃশ্চিক রাশির জন্য। কেননা এই সপ্তাহ 7ই জুলাই শুক্র রাশি পরিবর্তনও করবে, আর কর্মজীবনে আপনার বিরাট সাফল্য আসবে। বিশেষ করে পয়লা জুলাই চন্দ্র মঙ্গল অতি শক্তিশালী অষ্টলক্ষ্মী যোগ, 2রা জুলাই, 3রা জুলাই, 4ঠা জুলাই অতি শক্তিশালী গজকেশরী যোগ, যা আষাঢ় মাসে প্রথমবার, জুলাই মাসে প্রথমবার আপনার রাশির সপ্তমে। এর ফলে বৃশ্চিক রাশির ব্যবসায়ীরা বিরাট সাফল্য পাবে। আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করেন যথেষ্ট সৌভাগ্যের, বা যারা যে কোনো ধরনের ব্যবসা কার্যকলাপের সঙ্গে যুক্ত, আপনার জীবনে চাঁদ চাঁদ লেগে যাবে। মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটে দিন আপনি যে কোনো ধরনের টেন্ডারে ভরবেন, পাস হয়ে যাবে। আপনি যা কাজ করবেন মঙ্গল বৃহস্পতি, মঙ্গল বুধ বৃহস্পতি 100% সাফল্য পাবে। শুক্র শনি কিছুটা সতর্ক থাকবেন। রবিবার বছরের অন্যতম শুভ দিন, এই দিন বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে আপনার রাশির ভাগ্যস্থানে নবমে। এই দিনও আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য। সুতরাং কর্মজীবনে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না বৃশ্চিক রাশি। কর্মজীবনে কোনো সমস্যা আগত সপ্তাহে, অর্থাৎ আজ পয়লা জুলাই থেকে রবিবার 7ই জুলাই, 16 থেকে 22শে আষাঢ় কোনো সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না কর্মজীবনে। এরপরে আসি অর্থ। আর্থিক দিক দিয়ে চরম উন্নতি এই সপ্তাহে আপনার জীবনে আছে। ব্যয় আছে ঠিকই, তার পাশাপাশি আর্থিক দিক দিয়ে চরম উন্নতি যোগ আপনাকে স্পর্শ করবে। আমি এমন 4টে দিনের কথা বলবো, বিশেষ করে রথযাত্রা বাম্পার লাগবেই লাগবে বৃশ্চিক রাশির জীবনে। কারণ এত সৌভাগ্যের সপ্তাহ আপনার জীবনে দীর্ঘদিন বাদে এসছে। 2রা জুলাই, 3রা জুলাই, 4ঠা জুলাই, 7ই জুলাই এই 4টে দিন তো আপনি বাম্পার প্রাইজ পাবেন। বিশেষ করে 7ই জুলাই রথযাত্রা বাম্পার, আপনি একটা টিকিট এখন থেকে কেটে নিতে পারেন। লাকি নাম্বার কি হবে তা জানার জন্য আপনি রোজের রাশিফল অবশ্যই দেখুন, সেখানে আমি লাকি নাম্বার বলে দিই।
এছাড়া আরও একটা দিনের কথা বলবো, শুক্রবার অমাবস্যার দিনেও আপনি লটারি টিকিট কাটতে পারেন। এই পাঁচটা দিনে আপনার বাম্পার প্রাইজ অপেক্ষা করছে বৃশ্চিক রাশি। এছাড়াও শুধু লটারি কেন, যে কোনো কাজে আপনার আপনি পুঁজি বিনিয়োগ করতে পারেন। যারা বৃশ্চিক রাশি শেয়ার মার্কেটে যুক্ত আছে তারাও যথেষ্ট সৌভাগ্যের খবর পাবে। শেয়ারে তাদের টাকা অবশ্যই বিশেষভাবে 10 গুণ কেন 20 গুণ বৃদ্ধি পেলেও আপনি অবাক হয়ে যাবেন না। এই সপ্তাহ ভোর অতি সৌভাগ্যের সপ্তাহ বৃশ্চিক রাশি। আর্থিক উন্নতি, সামাজিক উন্নতি, কর্মের উন্নতি আপনাকে বিশেষভাবে শান্তি দেবে, আনন্দ দেবে আগত সপ্তাহ। এরপরে আসি বিদ্যা। বিদ্যাক্ষেত্রে আপনার কিছুটা চাপ অবশ্যই থাকবে, কারণ পঞ্চমে রাহু বসেই আছে এবং পুরো সপ্তাহ ভোর আপনার আজ 1 জুলাই 16ই আষাঢ় থেকে 7ই জুলাই 22শে আষাঢ় পর্যন্ত পুরো সপ্তাহ ভোর আপনাকে ব্যতিব্যস্ত করে মারবে এই এই পঞ্চমে রাহু। উচ্চ বিদ্যায় বাধা, বিদ্যায় অমনোযোগ, বিদ্যায় মন বসাতে পারবেন না, কোনো কারণে মন উরুরু হয়ে যাবে। তবে পরীক্ষায় পাস আপনি নিশ্চিত করবেন এবং একেবারে আপনাকে সকলে একেবারে ভয়ঙ্কর খারাপ রেজাল্ট হবে তা নয়, আপনার রেজাল্ট স্ট্যান্ডার্ড হবেই, আপনার স্ট্যান্ডার্ড রেজাল্ট পাবেনই পাবেন বৃশ্চিক রাশি। আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে, এটা আপনি মিলিয়ে নেবেন। তবে পড়াশোনায় মনোযোগ আপনার বসবে না, তাই সেদিক দিয়ে আপনি নিজেকে প্রস্তুত করুন। মানসিক দিক দিয়ে রাহু আপনাকে ডাইভার্ট করবে মস্তিষ্কে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। সে আপনি স্কুলে স্টুডেন্ট হতে পারেন, বিশ্ববিদ্যালয়ে হতে পারেন, কলেজ স্টুডেন্ট হতে পারেন বা বিভিন্ন গবেষক হতে পারেন, আপনি সতর্ক থাকুন। এরপরে আসি আপনার পিতামাতা, বিশেষ করে মায়ের সুবিধা আপনি এই সপ্তাহে সবচেয়ে বেশি পাবেন। আপনার মায়ের কথা মেনে চললে আপনার যথেষ্ট উপকার হবে বৃশ্চিক রাশি। মায়ের দ্বারা উপকার হবে, মা আর্থিক দিক দিয়ে সাহায্য করবে, মা যা বলবে তা যদি শোনেন যথেষ্ট লাভবানও হবেন এবং আপনার জীবনে আপনি বিশেষ উন্নতির ধারাপাত করবেন। আপনার জীবনযাত্রায় যথেষ্ট উন্নতি আসবেই আসবে বৃশ্চিক রাশি। এরপরে পিতা, পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ কিছুটা থাকবেই, তবে তা সাময়িক। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপনার পক্ষে সময় থাকবে। শুক্রবার অমাবস্যার দিন একটু সতর্ক থাকবেন, কারণ এই দিন শত্রুরা টুকটাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করবেই ও বাঁধা ধরা। শনিবারও তাই, তবে রবিবার আপনার সম্পত্তি থেকে কেউ আপনাকে হাঁটাতে পারবে না। তবে সম্পত্তিজনিত কিছুটা বাদ বিবাদ হবেই, সেদিক দিয়ে সতর্ক থাকুন, কারণ মঙ্গলের ওপর শনির দৃষ্টি আছে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। আপনি যদি হকার হন, আপনার হকার উচ্ছেদ আপনাকে উচ্ছেদ করার জন্যে মেশিন নাপতেই পারে। তবে নিশ্চিত থাকুন এই হকার উচ্ছেদ যা হচ্ছে 12ই জুলাইয়ের পর এ সব নিষ্কৃতি হয়ে যাবে, আপনারা আবার আপনাদের যে যা নিজস্ব স্থানে ফিরে যেতে পারবেন। সবই গ্রহের খেলা, এছাড়া আর কিছুই নয়। এই জগৎ মায়াময়, এই জগৎ মায়াময়, মানুষের জীবন ক্ষণিকের বিন্দু মাত্র। এরপরে আসি আপনার শত্রু। শত্রুতার দিক দিয়ে কিন্তু যথেষ্ট ট্রাপ আছে, অর্থাৎ মঙ্গল যতক্ষণ বসে আছে শত্রুরা হয়তো আপনাকে সামনাসামনি ক্ষতি করতে পারছে না, কিন্তু আশপাশ থেকে তারা করেই যাচ্ছে টুকটাক। শনি দৃষ্টি আছে মঙ্গলের উপর, তৃতীয়ের উপর, তাই শত্রুতার অবসান এই সপ্তাহ ঘটবে না। শত্রুদেশ থেকে আপনাকে বলশালী হতেই হবে, মনের জোর বাড়াতেই হবে এবং নিজেকে আরও বেশি অ্যাক্টিভ করতেই হবে, নাহলে শত্রুরা পেয়ে বসবে। তাই শত্রুতা থেকে এই সপ্তাহ ভোর সতর্ক করে দিলাম। এরপরে আছি আপনার সন্তান। সন্তানের দিক দিয়ে কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে, তবে সন্তানের বিদ্যা কিছুটা বাধা আসতে পারে, শত্রুতা আসতে পারে। সন্তান আপনার মান্যতা দেবে, তবে সন্তানের উগ্র মেজাজ ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না। তবে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবরগুলো আসবে। সন্তানের কর্মজীবনে সমস্যা থাকলেও তা মোটামুটিভাবে মিটে যাবে,
এবং আপনাকে বিশেষভাবে একটা সমৃদ্ধিকর জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাতেই পারবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার শরীরস্বাস্থ্য। শরীরস্বাস্থ্যর দিক দিয়ে আগত সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে, বৃহস্পতি এবং চন্দ্রের শুভ দৃষ্টি পড়বে, আপনাকে শারীরিক উন্নতি দেবে, কোনো সমস্যা নেই। তবে মানসিক অস্থিরতা সপ্তাহের মাঝের দুদিন শুক্রবার বা শনিবার আসতে পারে, সেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে। সুতরাং আগত সপ্তাহ বৃশ্চিক রাশির খুবই শুভ সপ্তাহ যাবে, তবে আপনাকে বিশেষভাবে কাজে বেরোবার সময় আপনি শনিদেবে আপনি কাজে বেরোবার সময় আপনি বিশেষভাবে একটি মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র জপ করে বেরোবেন, আর রাতে শোবার সময় ওম নমো শিবায় এই মন্ত্র জপ করে শোবেন। এতে দেখবেন কাজে উন্নতি আসবেই আসবে। আর শনিবার তিল মিশ্রিত জলে এখন স্নান করে যান, এতে আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য আসবেই আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল প্রকাশ করলাম। আগত সপ্তাহ আজ পয়লা জুলাই, ১৬ই আষাঢ় থেকে ৭ই জুলাই ২২শে আষাঢ় শুভ রাত্রযাত্রার পর্যন্ত রাশিফলে তাদের কী কী হবে জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।